30 দিন পর্যন্ত এমবিবিএস এর কাছে যা ট্রিটমেন্ট করার পরে তারপরে আমার কাছে আসবেন তার আগে আমার কাছে আসবেন না আগে السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক আজকে বর্তমানে গাজীপুরের বাইপাস অঞ্চলের পিয়ারাবাগান কাউন্টারে আমি যতটুকু শুনেছি উনি একজন ভালো কবিরাজ আসলেই উনি কি আসলেই ভালো কবিরাজ কিনা এই বিষয়টা জানতে চলে এসেছে আইজেপি টিভি টিম প্রিয় দর্শক আমরা আজকে যাচাই করব আসলেই উনি কি ভালো মানের কোনো কবিরাজ কিনা আসলে কি ওনার উনি যে সমস্ত কাজ করে থাকেন অ্যালোপ্যাথি ঔষধের পাশাপাশি কবিরাজি যে চিকিৎসা উনি দিয়ে থাকেন এটা আসলে কতটুক সত্যি এবং কতটুক এটা যুক্তিসম্মত এই বিষয়টা ইনশাআল্লাহ আমি উনি সহ এলাকার স্থানীয় এবং কিছু জনগণের কাছ থেকে জানবো যে আসলে ইনি কি সঠিক কিনা ইনি যে কাজটা করছেন এটা কি আসলে সঠিক নাকি ধোঁকাবাজি দিচ্ছেন দর্শকদেরকে বা জনগণকে এই বিষয়টাই আজকে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি কতদিন ধরে এই কবিরাজি করছেন ধরো 23 বছর থেকে 23 বছর ধরে কবিরাজি করছেন জি আচ্ছা আপনি কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন মূলত আমি আল্লাহ পাকের সাহায্যে আমি হলো স্বপ্নে প্রার্থী আমি কিন্তু অশিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ বলতে অজ্ঞ অজ্ঞ মানে মূর্খ মূর্খ মানে অশিক্ষিত আমি সেই অশিক্ষিত আমি আল্লাহ পাকের সাহায্যে স্বপ্নে প্রার্থী হওয়ার পরে 25-26 জন একটে হয়ে একটু আল্লাহর রাস্তায় কোরআন শিখতে হয়েছে এই কোরআন শিখতে হওয়ার পরে ঝাড়ফুঁক করি এই ঝাড়ফুঁক করি মানুষ ইনশাআল্লাহ আজ 23 বছর থাকি বহু মানুষ ভালো বহু প্রমাণ মানে আপনি এই যে 23 বছর ধরে যে ট্রিটমেন্ট চিকিৎসা দিচ্ছেন এটা কি অ্যালোপ্যাথি ওষুধের মাধ্যমে নাকি কবিরাজি চিকিৎসার মাধ্যমে না এটা হচ্ছে ঝাড়ফুঁকের মাধ্যমে ঝাড়ফুঁকের মাধ্যমে হ্যাঁ আল কোরআন কোরআন থেকে আপনি কোরআন থেকে ট্রিটমেন্ট করেন হ্যাঁ কোরআন থেকে আচ্ছা আপনি যে কোরআন থেকে ট্রিটমেন্ট করছেন আপনি কি কোরআন পড়তে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ পারি আচ্ছা একটু কোরআন থেকে আমাদেরকে তেলাওয়াত করে শুনান আউযুবিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ما شاء الله প্রদর্শক পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন আসলে যদিও মাখরুজগতভাবে একটু দেখতে কাছে তবে মাশাআল্লাহ কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ কণ্ঠে আপনার কোরআন তেলাওয়াত চলেছেন আসলে এই যে আপনি যে ট্রিটমেন্টটা দিচ্ছেন এতে করে কি আপনার যেই ভক্তরা রয়েছে বা যেই রোগীরা রয়েছে তারা কি উপকৃত হয়েছে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাংলার মানুষেরা সবাই শুনতেছে ইনশাআল্লাহ সরোজ হাসপাতাল থেকে রোগী তুলেছি ঢাকা পিসিডি রোগী তুলেছি ইনশাআল্লাহ আশেপাশে বহু আমি তোমার নামটা আমি লিখতে জানবো না কারো নামটা লিখতে জানবো না ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্যে কিন্তু আমি ঝাড়ফুঁক করিয়ে চলতেছি পর্যন্ত বাড়ি ঘর প্রচুর করতে পারি নাই মানুষ ভালো হওয়ার পরে যার দেয় আমি তাই নেই মানে আগে কিছু নেন না যে অগ্রিম কিছু দিতে হবে এরকম কিছু করেন অগ্রিম কিছু না তেল তেল পড়া পানি পড়া এটাই দেই তারপরে যদি তেল দিয়ে যদি কাম না হয় পানি পড়ি দিতে হবে পানি পড়ি যদি না হয় তাহলে তেলাওয়াত করি ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি মূলত কি কি রোগের ট্রিটমেন্ট করছেন যেমন এক গর্ভবতী মহিলার যদি কল পেটে যদি কল ব্যথা থাকে ডাক্তার ফেল ব্যথাটা সামাইতে ডাক্তার ফেল বলতে মানে ডাক্তারের ট্রিটমেন্ট করতে পারছেন না পাচ্ছে না ওই মুহূর্তে আপনি ট্রিটমেন্ট করেন হ্যাঁ ট্রিটমেন্ট করি তেল পড়ি দিয়ে ঝাড়ি দেবো ইনশাআল্লাহ ভালো হবে একটা মহিলার মিস হতে 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 একেবার মুশকিল অবস্থা ডাক্তার ফেল হয় না আমি শুধু আল্লাহ রাস্তায় তেলাওয়াত মাধ্যমে ভালো করি পানি পড়াই দিয়ে ভালো করি তেল পড়াই দিয়ে ভালো করি তেলাওয়ার মাধ্যমে আর যে মহিলার বাচ্চা হয় মারা যায় ইনশাআল্লাহ সেই লাইনেও ট্রিটমেন্ট করে ঝাড়ফুঁকির ভাবে বমি হতে হতে জীবন শেষ কিন্তু এমন একটা আয়াত আছে আল্লাহ রহমানের রাহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই আয়াত ওই এই আয়াতের ব্যাখ্যা অনেক কিছু আল্লাহ পাক যে কোরআনে দিয়েছে যেগুলো সেগুলো কিন্তু কথা বলার মতন ক্ষমতা আছে ইনশাআল্লাহ আল্লাহ 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 রসুলের নামে বলতেছি তারপরে হলো ব্যথা শরীরে জ্বর হ্যাঁ 30 দিন পর্যন্ত এমবিবিএস এর কাছে যা ট্রিটমেন্ট করার পরে তারপরে আমার কাছে আসবেন তার আগে আমার কাছে আসবেন না আগে এমবিবিএস দেখাবেন ধন্যবাদ আপনাকে প্রদর্শক উনি বলছিলেন যে মূলত যে সমস্ত রোগীরা হসপিটালের বেড থেকে ফিরে আসে ডাক্তারে নিষেধ করে দেয় যে আমাদের এখানে ট্রিটমেন্ট চলবে না ওই সমস্ত রোগীদেরকে মূলত উনি চিকিৎসা করে থাকেন ট্রিটমেন্ট দিয়ে থাকেন আসলে উনি যে এই কথাগুলো বলেছেন
এটা কতটুকু সত্যি এবং কথাগুলোর কতটুকু ভিত্তি আছে এই বিষয়টাই জানতে চাবে আইজিপি টিম। তো দর্শক আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকের আমাদের এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ। আপনি কি উপকার পেয়েছেন? আমি উপকার পেয়েছি। এই কথাগুলোকে কি আপনাকে শিখিয়ে দিচ্ছে কিনা? কেন কে শিখিয়ে দেব কিনা, আমি উপকার পাইছি দেখে তো আমি আইছি। নালে উপকার পেয়েছেন আপনি? আমি বাচ্চার সমস্যা হয়েছিল তাই ঝাড়তে হয়েছিলাম, আবার বাচ্চার জন্য আর বুকে দুধ পাইতো না, শরীর ব্যথা করতো, সেক্ষেত্রে আমি হানের কাছে আইসা ঝাইরা উপকার পাইছি। আমার পেটে ব্যথা দিয়েছিল, জেনে ধরছিল পরে ডাকি আনি আমি চিকিৎসা করে। জেনে ধরা রোগী উনি চিকিৎসা করে? জি। কেমন কাজ হয় ওনার? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভাইজান, আপনার পার্শ্ববর্তী দোকানদার যে রংপুর হারবাল, এই রংপুর হারবালের মালিক নায়েব আলী সরকার, ওনার সম্বন্ধে কি আপনি কিছু জানেন? আপনি তো পার্শ্ববর্তী দোকানদার, একজন ইয়াং যুবক মানুষ, এবং আপনি সুস্থ মস্তিষ্কে বলছেন যে উনি ওনার এখানে যারা আসেন বা যারা এসে ট্রিটমেন্ট নিচ্ছেন তাদেরকে ট্রিটমেন্ট সঠিক মতন হয় কিনা বা কাজ হয় কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। কাজ হয় বলতে, কাজ না হলে তো লোকজন আসে না, কাজ হয় বিধেই লোকজন আসে, এটাই জানি আর কি। পার্শ্ববর্তী হিসাবে ভালো, এটাই জানি। আপনি অনেকে তো আছে যে ধোকা দেয় বা মিথ্যা বা দেবে, অনেক টাকা পয়সা নেয়, এরকম কিছু? না না, এরকম কিছু না। আচ্ছা, তার মানে উনি ওনার কাছে মানুষ লোকজন আসে বা উপকার পায় বলে আশা করছেন? আসে, হ্যাঁ। আসলে যে সমস্ত রোগীরা হসপিটাল সব বিভিন্ন জায়গা থেকে ঘুরে চলে এসেছেন, ভালো সুচিকিৎসা পাচ্ছেন না, ভালোভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না, আপনারা কি করবেন? অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই নায়েব সরকার কাকার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং সুচিকিৎসা নিতে পারেন। বিশেষ করে যতটুকু জেনেছি, এলাকাবাসী যতটুকু জানিয়েছে, জেনে ধরা থেকে শুরু করে হাত পা পঙ্গ হয়ে যাওয়া থেকে শুরু করে শরীরে বিভিন্ন রকম পচন ধরা থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা এবং প্যারালাইসিস সহ পাল সহকারে বিভিন্ন রোগের চিকিৎসা উনি দিয়ে থাকেন।